বিধবা ভাতার মতো ভাতা আত্মসাৎ করার অভিযোগ ঘটল। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের জোয়ালিয়া গ্রাম পঞ্চায়েতের সুচিয়া ভবানীপুর বুথ নাম্বার 254 এবং 255 নাম্বার। বুথের এক বিজেপি নেতা সুধাংশু সরকার অভিযোগ, জিয়ারের গম ও বৃদ্ধা অসহায় সন্ধ্যা দেবীর বিধবা ভাতার টাকা তিনি আত্মসাৎ করেছেন। এর জন্য একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর 1 নম্বর ব্লক সভাপতি, যুব সভাপতি নজরুল শেখ, জেলা পরিষদের সদস্য গোপাল সর্দার ও সমিতির মেম্বার সঞ্জয় সরকার, পঞ্চায়েতের সভাপতি দিলীপ দে মহাশয়। তারা প্রত্যেকেই এই ধিক্কার মিছিলের মাধ্যমে সুধাংশু সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদ জানায়। আর উক্ত মিছিলের মানুষের সমস্ত খবরাখবর আপনারা দেখতে পাচ্ছেন অনলি অন নিউজ সুপার চ্যানেলে। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে দেখতে ভুলবেন না নিউজ সুপার। নিউজ সুপার আপনাদের দিতে পারে সব খবর, সববার খবর। মাছানে কাছে রাখব। সাধারণ মানুষের টাকা চুরি করলো কে? এই সুধাংশু।